সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বই এর তৃতীয় অধ্যায় সবুজ বন্ধুর তৃতীয় চতুর্থ সেশন এর সমাধান নিয়ে। দেখো, সেশন দুটিতে যে সকল কাজ করার কথা বলা হয়েছে, তোমাদের সবুজ বন্ধু প্রিয় গাছ এখন প্রতিদিনই একটু একটু করে বেড়ে উঠবে, ঠিক যেভাবে তোমরাও জন্মের পর থেকে একটু একটু করে বেড়ে উঠেছো। এক সময় তোমরাও শিশু ছিলে, সেখান থেকে এখন তোমরা কৈশোরে পৌঁছেছো, এক সময় পূর্ণবয়স্ক মানুষে পরিণত হবে। কিন্তু কখনো কি ভেবে দেখেছো কিভাবে একটা ছোট্ট মানুষ কিংবা ছোট্ট গাছের চারা আস্তে আস্তে বড় হয়ে ওঠে? তোমরা সপ্তম শ্রেণীতে দেহের কোষ সম্পর্কে জেনেছ, উদ্ভিদ ও প্রাণী কোষের গঠন, সাদৃশ্য বৈসাদৃশ্য সবই জেনেছ। এখন দেখার পালা এই কোষগুলো কিভাবে তোমার দেহের বৃদ্ধিতে ভূমিকা রাখে। তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে কোষ বিভাজনতার রকম ভেদ অধ্যায়টি বের করো। দেহের বৃদ্ধি সম্পর্কে জানার আগে কোষ সম্পর্কে আর একটু জেনে নেওয়া জরুরি। ছোট 5 থেকে 6 জনের দলে ভাগ হয়ে যাও, দলে বসে কোষ বিভাজনের গুরুত্ব এবং কোষের গঠন সম্পর্কে পড়ে নাও। পড়ার পর শিক্ষকের সহযোগিতায় ক্লাসে বাকিদের সঙ্গে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোষের অভ্যন্তরে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমগুলো কিভাবে বিন্যস্ত থাকে। এবার কোষ কিভাবে বিভাজিত হয় এবং জীবদেহের বৃদ্ধি ও বংশবৃদ্ধি প্রক্রিয়া চলমান রাখে তা জেনে নেওয়া যাক। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস এই তিনটি প্রক্রিয়া সম্পর্কে তোমরা একে একে জানবে। প্রথমে অ্যামাইটোসিস প্রক্রিয়া সম্পর্কে জেনে নাও। চলো আমরা একটু ধারণা নিয়ে নিই অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সম্পর্কে। দেখো, আমি এখানে সংজ্ঞা সহ অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া উপস্থাপন করেছি। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, অ্যামাইটোসিস যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস, এই যে একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য মানে শিশু বা নতুন, এই যে দুটি নতুন কোষের সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। অ্যামাইটোসিস প্রক্রিয়া কোনো ধরনের জটিলতা ছাড়াই সরাসরি মাতৃকোষের বিভাজন ঘটে। অ্যামাইটোসিস কোষ বিভাজন মূলত এককোষী জীবে ঘটে থাকে। তোমার বা তোমার সবুজ বন্ধুর দেহকোষে কি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে একটু ভেবে নিয়ে দলে আলোচনা করে দেখো, যুক্তিসহ তোমাদের উত্তরটি নিচে লিখে রাখো। আমাদের সবুজ বন্ধু মানে গাছে কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া ঘটে না, আমি তার কারণটাই মূলত এখানে উপস্থাপন করেছি। দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় এককোষী আদিকোষী জীবগুলো সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে সেই প্রক্রিয়াকে অ্যামাইটোসিস হয়। অর্থাৎ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় এককোষী এবং আদিকোষী, এককোষী জীব এবং আদিকোষী জীবগুলো সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে সেই প্রক্রিয়াকে মাইটোসিস বা বাইনারি ফিশন বলা হয়। এখানে কিন্তু বহুকোষী বলা হয়নি, আমরা মানুষ আর গাছ কিন্তু বহুকোষী জীব। এখান থেকে বোঝা যাচ্ছে যে বহুকোষী জীবদেহে কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়া ঘটে না। তাই আমাদের সবুজ বন্ধু সেই গাছের চারাটিতেও কিন্তু অ্যামাইটোসিস বা বাইনারি ফিশন প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে না। দেখো, অ্যামিবা ব্যাকটেরিয়া কিংবা লাম সবুজ শৈবাল জাতীয় আদিকোষী জীবে এ ধরনের কোষ বিভাজন ঘটতে দেখা যায়। বহুকোষী জীবে অ্যামাইটোসিস প্রক্রিয়া সংঘটিত হয় না।
যেহেতু আমি ও আমার সবুজ বন্ধু চারাগাছটি বহুকোষী জীব, তাই আমাদের দেহকোষে অ্যামাইটোসিস ঘটে না। এটাই মূলত ছিল সেই ছকের সমাধান। দেখো পরবর্তীতে কি করার কথা বলা হয়েছে। এবার মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জেনে নেওয়া যাক। মাইটোসিস কোষ বিভাজন মূলত বহুকোষী জীবের দেহে বৃদ্ধি ঘটায়। মাইটোসিস কোষ বিভাজনের পুরো প্রক্রিয়া পড়ে নিয়ে দলে আলোচনা করো। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব সম্পর্কেও জেনে নিও। চলো আমরা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে কিছু ধারণা নিয়ে নিই। মাইটোসিস কোষ বিভাজন যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়া জীবের মাতৃকোষ প্রথমে নিউক্লিয়াস ও পরে সাইটোপ্লাজম বিভাজনের মাধ্যমে সম আকৃতির, দেখো এই যে সম আকৃতির ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য, অপত্য মানে নতুন কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। দেখো এখানে একটি কোষ থেকে দুটি কোষের সৃষ্টি হয়, দুটি কিন্তু সমগুণ সম্পন্ন এবং সম আকৃতির হয়ে থাকে। দেখো কোষ বিদ্যায় মাইটোসিস হলো কোষ চক্রের একটি ধাপ, যেখানে প্রতিলিপিকৃত ক্রোমোজোম দুটি নতুন নিউক্লিয়াসে বিভক্ত হয়, যা তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো তারপরে কি করার কথা বলা হয়েছে। এবার ধাপগুলোর মডেল তৈরি করে দেখা যায়, তাতে সবার ধারণা অনেক বেশি স্পষ্ট হবে। সবাইকে পুরো প্রক্রিয়ার সবগুলো ধাপের মডেল বানাতে হবে এমন কিন্তু নয়, বরং প্রত্যেক দল লটারির মাধ্যমে এক একটি ধাপ নির্বাচন করে নাও, যার মডেল তৈরির মাধ্যমে বাকিদের সেই ধাপটি সম্পর্কে বুঝিয়ে বলতে পারবে। মডেল তৈরিতে কি কি ব্যবহার করবে দলে আলোচনা করো। মনে রেখো পরিবেশের জন্য ক্ষতিকর কিংবা খরচ সাপেক্ষ উপকরণ যত কম ব্যবহার করা যায় তত ভালো, বরং পরিত্যক্ত বা আগে ব্যবহৃত জিনিস দিয়ে মডেল বানানো যায় কিনা দেখো। দলে আলোচনা করে কি কি উপকরণ ব্যবহার করবে তার একটা তালিকা তৈরি করে ফেলো, পরের সেশনে শ্রেণীকক্ষে বসে মডেলটা তৈরি করো। তোমরা এই মডেলটা বানানোর জন্য প্লাস্টিকের যে ওয়ান টাইম প্লেট রয়েছে সেই প্লেটগুলোর মধ্যে একটি কাগজে সেই মডেলগুলো মাইটোসিস কোষ বিভাজনের যে 5টি ধাপে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সংঘটিত হয় সেই 5টি কোষ বিভাজন প্রক্রিয়ার এক একটি একটি কাগজে এঁকে তারপরে সেই গোলাকার প্লাস্টিকের প্লেটে আঠা দিয়ে লাগিয়ে দিতে পারো। এভাবে তোমরা কিন্তু একটি মডেল তৈরি করে নিতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, পরবর্তী ভিডিওতে আমরা পঞ্চম সেশন নিয়ে আলোচনা করব। সেজন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।